যে 10 বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে, এই এত গুণ বৃদ্ধি বাজেটের, সেটা হচ্ছে মানুষের কাছে স্বাস্থ্য তার অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করা। আগে আগে আমরা দেখতাম যে স্বাস্থ্য মানুষের অধিকার, এর হয়তো মান্যতাটা সঠিকভাবে হতো না, কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পাওয়াটাও আপনার অধিকার, ভিক্ষা চাইবার নয়, সেইটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন। ভারতবর্ষের অন্য কোন প্রদেশে আছে আমি জানি না, যদি থাকে নিশ্চয়ই আপনারা আমাকে কারেক্ট করে দেবেন। আমাদের রাজ্যে সমস্ত চিকিৎসা সর্বস্তরের, সেটা যত ব্যয়বহুল হোক না কেন, সম্পূর্ণ বিনামূল্যে, এটা কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলায় আছে, এই প্রদেশের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই পরিষেবা বিনামূল্যে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন। তার সাথে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছিলেন স্বাস্থ্য সাথীর কথা, স্বাস্থ্য সাথী আছে 5 লক্ষ টাকা নিয়ে সকলের পাশে, সেখানে কোনো মেরুকরণ করা হয়নি, অর্থের নিরিখে নয়, কোনো ইনকামের নিরিখে নয়, কোনো ভেদাভেদ অন্য স্তরের নিরিখে নয়, সবাইকে সমানভাবে দেখে, খালি যারা সম্পূর্ণভাবে সরকারের হেলথ স্কিমে আছে তাদের বাদ দিয়ে সকলকে কিন্তু নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য সাথী এই প্রকল্পের মধ্যে। 2016 সালের 8 ডিসেম্বর মাসে এই স্বাস্থ্য সাথী প্রকল্পের সূচনা হয়, এবং আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে এই স্বাস্থ্য সাথী প্রকল্প মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে, এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন যে এইখানে 80 কোটি টাকার উপরে খরচা হয়েছে এই স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষের সুস্থতার পাশে দাঁড়াতে। আমরা তাই বলতে যে এখানে অনেক কিছু শুনি, আমি রাজনীতি করছি না, আমি খুব সজাগ সচেতন যে মঞ্চ সরকারি মঞ্চ, এবং এই সরকারি মঞ্চ থেকে রাজনীতির কথা বলা কোনো কখনো যায় না, আমি রাজনীতি করছি না, আমি শুধুমাত্র একটু কেন্দ্রীয় বাজেটের কথা এটা তো বলবো, কারণ কেন্দ্রীয় বাজেট তো সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট, সেই বাজেটে আশা দিদিমণি এবং ICDSদের আয়ুষ্মানে নিয়ে আসার কথা বলা হলো, আমার আজকে প্রশ্ন জেগেছে মনে যে তারা কি যে যে কন্ডিশনগুলো ফুলফিল করলে তবেই আয়ুষ্মানের এক্তিয়ারে আসা যায়, তার মধ্যে তারা আসতে পারবেন কি? তাহলে এই যে বিভ্রান্তি তৈরি করা আমাদের নেত্রী, এই বিভ্রান্তি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের নেত্রী, তিনি কিন্তু প্রশাসনের নেতৃত্বে থেকে এই ভেদাভেদ কখনো করেননি, তাই সবাই মিলে কিন্তু এর মধ্যে এসেছেন।